ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। জি আমার সম্মানিত প্রাণ প্রিয় ভাই তানজির আহমদ ভাই, আমার জানতে চেয়েছেন আসলে হায়েজ নিফাস এগুলি আসলে কি? ইস্তেহাজা, আসলে হায়েজ বলা হয় যেটা প্রথমত মেয়েদের দেখা যায়, যেটাকে মাসিক বলা হয়, অনেক সময় রক্তস্রাব হয়, দূষিত রক্ত বা শরীর থেকে যেটা বের হয় এটা প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য সর্ব অবস্থায় সালাত বলেছেন, কোনো অবস্থাতেই মাপ নাই, যুদ্ধের ময়দানে গিয়েও মাপ নাই। কিন্তু মেয়েদের যখন রক্তস্রাব হবে অর্থাৎ হায়েজ হবে, সেই কয়দিন তার সালাত মাপ, তাকে পড়তে হবে না, তাকে সালাত পড়তে হবে না। তো এ ব্যাপারে আপনার রক্ত যখন দেখা দিবে তখন থেকে যতক্ষণ পর্যন্ত তার সেটা শুকিয়ে না যাবে, ভালো না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করবে না। এর মেয়াদটা কতদিন হতে পারে? 4 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে। অর্থাৎ 1 সপ্তাহ যখন পেরিয়ে যাবে তখন তার শরীর অটোমেটিক অসুস্থ হতে শুরু করবে, এর জন্য তখন ডাক্তারের চিকিৎসা নেওয়াটা খুব জরুরি, এটা বোনকে মনে রাখতে হবে যেই বোনই হোক না কেন। আর এটা হলো ফিতরি আল্লাহর পক্ষ থেকে, এর জন্য মেয়েরা অনেক সময় লজ্জা করে, সে কারণে বাপকে ভাইকে বলতে পারে না, হয়তো নিজের স্বামী জানতে পারে, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই তার মাকে বা অভিজ্ঞ কোনো মহিলা কে জানাবে, এটাই হচ্ছে, বা কোনো মহিলা ডাক্তার যদি হয় তাহলে চিকিৎসা করবে যদি বাড়াবাড়ি হয়। এটাই হচ্ছে আসলে হায়েজ প্রক্রিয়া। যখন 7 দিন বা অতিবাহিত হয়ে যাবে তখন রক্তের রং কিন্তু অটোমেটিক পাল্টে যাবে, তখনই হয়ে যাবে ইস্তেহাজা, তখন কিন্তু আর নামাজ মাপ নয়। যদি এইরকম হয়, রক্তটা কালো বর্ণ দেখা দেয়, রক্তের মানে রংটা পরিবর্তন হয়ে যায়, তখন সে সময় তাকে শরীয়ত বা হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় যে সেই বোনকে জোহর এবং আসর মিডিল করে, আসরটাকে একটু আগিয়ে নেবে, জোহরটাকে একটু মানে ঢিলে করবে, দিয়ে এক গোসলে পড়বে। সেম মাগরিবটাকে একটু ঢিলে করবে, এসারটাকে একটু আগিয়ে নেবে, এক গোসলে পড়বে এবং ফজরের সময় গোসল করবে। তো এই হলো পরিস্থিতি। আর নিফাস হচ্ছে আপনার বাচ্চা প্রসবের সময়, বাচ্চা প্রসবের সময় অনেকেই আমাদের ধারণা যে না, আমাদের 40 দিনই আমাদের সহবাস করা যাবে না, বা 40 দিন আমরা নাফাক নামাজ পড়বো না। যে না, আসলে ব্যাপার সেটা নয়, এটা ম্যাক্সিমাম বলা হয়েছে। তাতে আমি আমার কাছে অনেক প্রশ্ন, অনেক বোন অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে আজকে 23তম দিন বা আজকে 24তম দিন, 30 দিন হলো বা আজকে 18 দিন হলো, কিন্তু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, এমন তো অবস্থায় করণীয় কি? আমি বললাম বা এটা হচ্ছে এটাই সঠিক যে যদি সে মেয়ে পরিষ্কার হয়ে যায়, গোসল করে নেয় এবং তার কোনো রকমের চিহ্ন না থাকে, তাহলে অবশ্যই সে সালাত আদায় করবে, যেহেতু তার যে সমস্যা হয়েছিল সেটা সমাধান হয়ে গেছে। তার সমাধান যেহেতু হয়ে গেছে, অবশ্যই তার উপর তখন থেকে সালাত অবশ্যই পড়বে, চলাফেরা তো কোনো অসুবিধা নেই, কোনো অবস্থাতেই স্বামীর সঙ্গে সে মেলামেশা করবে, কোনো সমস্যা নেই। এই হলো পরিস্থিতি। এরপরেও বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।